এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কোথায় কখন কি বলতে হয় আমি সত্যি জানি না। বড়বাবু বোধ হয় আমায় পছন্দ করেন না। বাবাকে বোঝা অতটা সহজ না। সময় কলা গাছটা ধরে নিয়েছে, তার ঘরটা পড়ে গেলে বড় অমঙ্গল হয়ে যেত। বেরে এতক্ষণে চা টিফিন সব তৈরি হয়ে গেছে, আপনার জন্যও খাবার নিয়ে আসছি। আমি কিন্তু কোনোটাই খাবো না, বাবার আজ উপোস তাই আমারও পেটের ছুটি। দেখছো রিং বেজে যাচ্ছে তাও তোলে না, এই রূপসাটা যে কি করে না। বড়বাবুর জন্য কত চিন্তা চোরদার, হয়তো বাবা ছেলের সম্পর্ক এমনই হয়। আরে তোরা যে খেয়ে নিচ্ছিস, রূপসা এসে দেখলে কিন্তু খুব খেপে যাবে। বাবা তুমি এখনো আশা করছো আসবে? মা, ও মা, এই তো এই শোনো, আমি তোমার যদি কিছু দেওয়ার হয় তো আমাকে দিয়ে দাও, আমি যাচ্ছি সুমন দাদের বাড়িতে, বুঝলে তো। সেখানে তো ছোটাছুটি করার জন্য কেউ নেই, তাই গায়ে হলুদের হলুদ তো আমাকেই আনতে যেতে হবে। কিছু দেওয়া থাকলে দিয়ে দাও। দিব। হ্যাঁ বাবা, বলছি ফোন করেছিলিস রূপসাকে? ফোন বেজে যাচ্ছে কিন্তু ধরছে না। আমাকে যদি এখন হলুদ আনতে না যেতে তো তাহলে আমি স্টেশনে গিয়ে। না 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 না, বিয়ের কাজটা আগে, তুই যা হলুদ আনতে যা। ঠিক আছে আসি বাবা। এবার বুঝলাম বাড়ি না থাকলে আমার ভাগে কিভাবে সকলে ভাগ বসায়। রূপসা এসে গেছে,